পার্বতীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদত বার্ষিকী পালিত। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। শোক শ্রদ্ধা নিবেদন ও ভাবগাম্ভীর্য পরিবেশের মধ্য দিয়ে দিনাজপুরের পার্বতীপুরে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদত বার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে স্থানীয় শহীদ মিনারে দোয়া মাহফিল, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও চেক বিতরণ হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শোক দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাফিজুল ইসলাম প্রামাণিক, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইসমাইল, এসিল্যান্ড প্রীতম সাহা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, মডেল থানার ওসি আবুল হাসনাত, রেল থানার ওসি মোহাম্মদ নুরুল, ভাইস চেয়ারম্যান আমিরুল মমিনিন মমিন, রোকসানাবাড়ি রুকু সহ আরো অনেকে। শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সর্বসাধারণের রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিক পরীক্ষা করা হয়। আলমাউন মিলন, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।